কথায় বলে মর্নিং শোজ দ্য ডে, আর মর্নিং এর শুরুটা যদি হয় হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট দিয়ে, তাহলে সারাটা দিনই বেশ ভালো যায়। এই অ্যাভোকাডো টোস্ট যেটা আমি বানাচ্ছি সেটা কিন্তু এখন বেশ ট্রেন্ডিং, যদিও ইনস্টাগ্রামে দেখি অ্যাভোকাডোটাকে বেশ লম্বা লম্বা করে কেটে তার উপর নানা কিছু দিয়ে খাওয়া হয়, তবে আমি আর প্রণব ভালোবাসি অ্যাভোকাডো স্ম্যাশ করে তার সাথে বিভিন্ন জিনিসপত্র মিশিয়ে একটা স্যান্ডউইচ আকারে খেতে। এই যে রেডি, তার সাথে 2 কাপ গরম গরম ধোয়া ওঠা চা, সকাল একদম সর্টেড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ডে অ্যান্ড আ নিউ ব্লগ। আজকে বুধবার সকাল, এখন 11:30 মতন বাজে। যেমনটা দেখলেন, চা টা খেয়ে ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে, এখন বেরিয়েছি, যাচ্ছি একটু ডাক্তারের ক্লিনিকে। মানডে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ডাক্তারের সাথে। আমার এখানে আসার পর থেকে ব্লাড টেস্ট বা কোনো ফুল বডি চেক আপ সেরকমভাবে কিছু হয়নি, তো এখানে যেহেতু রোদ্দুর টোদ্দুর কম থাকে, ভিটামিন ডি এগুলোর অভাব হয়, তো আমি সেই জন্য নিজেই ডাক্তারকে বললাম যে আমার একটা এরকম আমি ব্লাড টেস্ট করাতে চাই। তো উনি, আমি ভেবেছিলাম উনি লিখে দেবেন, এখানকার হয়তো আমাদের দেশে যেরকম হয় কোনো প্যাথোলজিতে গিয়ে টেস্ট করিয়ে আসবো, কিন্তু আমি দেখলাম উনি নিজেই সিরিঞ্জ বার করে আমার ব্লাডটা নিলেন, এবং আমি এতটাই মানে সারপ্রাইজ হয়ে গেছিলাম। আমি এক্সপেক্ট করিনি যে ডাক্তার নেবেন, কারণ আমাদের দেশে তো সাধারণত ওরকম হয় না, তো ভয়ে চাচাতেও পারিনি, মানে এখানকার ডক্টর যেহেতু আমাদের দেশে হলে তো আমরা দাঁড়ান 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 এখন না একটু পরে এরকম বলতাম, এখানে তো সেসব কিছু করা যায়নি। যাই হোক, খুব একটা কিছু লাগেও নি, ভালো ঠিকঠাকভাবেই নিয়েছেন। তো ওটার রিপোর্টটা, ওই ব্লাড টেস্টের রিপোর্টটা এখন আনতে যাচ্ছি, রিপোর্টটা নিয়ে তারপর আরেকবার ডাক্তারের কাছে যেতে হবে আর কি। আমরা প্রায় চলেই এসেছি ডক্টর ক্লিনিকের সামনে, আর এখানে দেখুন একদম ওপর থেকে নিচে আসবাবপত্র নামানো চলছে। এখানে তো সিঁড়ি বা লিফট দিয়ে নামানো হয় না, এইভাবেই ওপর থেকে নিচে জিনিসপত্র নামায়। যাই হোক, চলুন, আমরা পৌঁছে গেছি, ভেতরে ঢুকে পড়ি। মিনিট 10 হলো আমরা বাড়ি ফিরলাম, আর আমাদের তো জাস্ট রিপোর্টটা নিয়েই চলে আসার কথা ছিল, পরে ডাক্তারকে দেখানোর কথা ছিল আর একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, কিন্তু ভাগ্যটা ভালো ছিল, যিনি আমাকে দেখছিলেন মানে যিনি আমার ব্লাড টেস্টটা করেছেন উনি ছিলেন ওই সময়, তো উনি আমাদের রিপোর্টটা দিলেন, প্লাস বলে দিলেন কি কি প্রবলেম আছে না আছে। এমনি ওভারঅল ঠিকই আছে, শুধু যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, ভিটামিন D3টা মারাত্মক কমে গেছে আমার, মানে খুবই কম, তো যার জন্য একটা সাপ্লিমেন্ট নিতে হবে, এবং মাল্টিভিটামিনও দিয়েছেন কিছু। তো আমি এটাই বলবো যে যারা আসবেন, পরিকল্পনা করছেন এদেশে ভবিষ্যতে, মানে এসে থাকবেন, ঘুরতে আসলে অতটা দরকার নেই, বাট যারা এসে থাকার পরিকল্পনা করছেন তারা অবশ্যই এই D3টা একটু চেকে রাখবেন, যেহেতু আমাদের দেশের তুলনায় এদেশে রোদের পরিমাণটা বেশ কম, মানে নেই বললেই চলে, বিশেষ করে শীতকালে, আর গরমকালেও যেটা ওঠে সেটাও সাফিসিয়েন্ট নয়, তো সেই জন্য আমাদের এই প্রবলেমটা কিন্তু হয় এখানে। আমার যত বন্ধুবান্ধব আছে প্রায় প্রত্যেকেই সাপ্লিমেন্টটা নেন D3, আর 1টা বাজে প্রায়, এবার লাঞ্চটা তাড়াতাড়ি করে বানিয়ে নেব, তারপর একটু বেরোনোরও আছে। বিকেল 5টা মতন বাজে, একটু বেরিয়েছি, টুকটাক কয়েকটা কাজ আছে, প্রথমে যাব একটু কেক কিনতে, কেক মানে সেলিব্রেশনের যে কেক সেটা, তো সেটা কেন কিনছি সেটা পরের দিন আপনারা জানতে পারবেন, আর তারপরে যাবো এখানকার একটু এশিয়ান মার্কেটে, একটা দোকান আছে, কিছু জিনিস আছে যেগুলো শুধু ওইখানেই পাওয়া যায়, তো চলুন যাওয়া যাক। চলে এসেছি এশিয়ান মার্কেটটার ভিতরে, এই দোকানটার নাম হচ্ছে ওরিয়েন্টাল। এই দোকানটাতে না ভারতীয় খাবার তো পাওয়াই যায়, সামনেই যেমন দেখতে পাচ্ছি সামোসা বিক্রি হচ্ছে, আর এই দোকানটার মানে বিশেষত্বই হচ্ছে এখানে বেশিরভাগ খাবারই রেডি টু ইট, আপনাকে জাস্ট ফ্রাই করে নিতে হবে বা সেদ্ধ করে নিতে হবে, এরকম খাবার খুব পাওয়া যায় ভালো। এই রোলগুলো যেমন ধরুন স্প্রিং রোলগুলো, এগুলোকে জাস্ট ভেজে নিতে হবে বা আপনি মাইক্রোওয়েভে ঘুরিয়ে নিতে পারেন বা আপনি আভেনেও বেক করে নিতে পারেন, তাহলেই আপনি খেতে পারবেন। আর শুধুমাত্র ভারতীয় নয়, এই দোকানটাতে কোরিয়ান, ভিয়েতনাম, মায়ানমার, নেপাল, চায়না, এই সমস্ত দেশগুলোর, জাপানিজ, এই সমস্ত দেশগুলোর রেডি টু ইট প্রচুর স্ন্যাক্স পাওয়া যায়, তার সাথে সাথে এই দেশগুলোর যে নিজস্ব খাবার দাবার সেগুলো বানানোর যে কাঁচামাল বা রসদ সেগুলোও এখানে পাওয়া যায়।
এখানে যেমন ধরুন বিক্রি হচ্ছে জাপানি সুশি বানানোর জন্য যেইটা লাগে রোল করার জন্য সেইটা, এখানে বিক্রি হচ্ছে কোলাজেন টি, কোরিয়ানরা এগুলো খুব পছন্দ করে। যত এদেশে বাইরের লোকজন বাড়ছে, মানে ধরুন এশিয়ান কান্ট্রি থেকে তো প্রচুর লোকজন আসেন এখানে কর্মসূত্রে, তো তত কিন্তু এই সব দোকানগুলো বাড়ছে। মোটামুটি সব শহরেই আপনি একটা থেকে দুটো এই এশিয়ান দোকান দেখতে পাবেন। এখানে দেখুন খোলা ছাড়ানো বাদাম বিক্রি হচ্ছে। যেহেতু এখানকার লোকজন মানে সময় খুব একটা পান না, সবাই মোটামুটি ওয়ার্কিং হন, তো সেই জন্য এই ধরনের খাবারের চাহিদাও এখানে খুব বেশি হয়। এই দেখুন মোমো বানানোর বা ডাম্পলিং বানানোর জন্য যে ঝুড়িগুলো দরকার হয় সেগুলো, তাছাড়া সুশি বা বিভিন্ন চাইনিজ খাবার বানানোর জন্য যেই মটেরিয়ালগুলো দরকার হয় সেগুলো কিন্তু আপনি একমাত্র এই সমস্ত এই এশিয়ান মার্কেটগুলোতেই পাবেন। আর এখানে বিক্রি হচ্ছে ভোরে ভোরে সস, এই দেখুন হট চিকেন সস, তারপরে ভেগান মাখন বিক্রি হচ্ছে এখানে। এখানে তো পুরো ভোরে ভোরে বিভিন্ন ধরনের কোরিয়ান আর চাইনিজ সস বিক্রি হচ্ছে, কারণ কোরিয়ান আর চাইনিজ খাবারগুলো আমরা যেরকমটা দেখি যে বানাতে গেলে সসটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস ওদের থাকে, তো সেই জন্য এখানে প্রচুর ভালো ভালো সস বিক্রি হয়। খুব স্পাইসি হয় এই সসগুলো, আমরা এক দুবার নিয়ে দেখেছি, মায়োনিজ বিক্রি হচ্ছে, তো খুব স্পাইসি হয় কিন্তু খেতে বেশ ভালো হয়, আর বানাতেও খুব সোজা, কারণ আপনাকে জাস্ট একটুখানি ফ্রাই করে নিতে হবে চিকেন, তারপর আপনি ওই সসটা দিয়ে টস করে নিলেই তৈরি হয়ে যাবে। এগুলো হচ্ছে সুশি বানানোর অয়েল। তো আমরা মূলত এখানে আসি যখন আমাদের একটু স্বাদ বদল করতে ইচ্ছা করে, মানে এখানকার হট ডগ আর এই বার্গার খেতে খেতে না মুখটা পুরো মাঝে মাঝে একদম পচে যায়, তো তখনই আমরা আসি এখানে। আর এখানে খুব ভালো নুডলস পাওয়া যায়, বিশেষ করে রাইস নুডলসগুলো আমি মাঝে মধ্যে নিই, কারণ এখানে শীতকালে বেশিরভাগ দিন রাত্রিবেলা চিকেন স্যুপ বানাই। তবে শুধু চিকেন স্যুপ খেয়ে শুয়ে পড়লে না, রাত বিরাতে খিদে পেয়ে যায়, তো তার মধ্যে যদি একটু এই রাইস নুডলস দিয়ে দেওয়া হয় খুব তাড়াতাড়ি এই স্যুপের মধ্যে ওটা মিশে যায়, আর পেটটাও খুব ভালো মানে সুন্দরভাবে ভরা থাকে। আর এই নুডলসটা দেখুন কত মোটা। এখানে এই দেখুন আমাদের ইন্ডিয়া গেট বাসমতি রাইসও বিক্রি হচ্ছে, সুশি রাইসও এখানে পাওয়া যায়, যা এইটা আমি আজকে নেব বলে এসেছি মেনলি। রাইস পেপার একটা খুব ভালো রেসিপি দেখেছি ইনস্টাগ্রামে, তো সেটা আজকে ট্রাই করব, তো সেই কারণেই আজকে এই দোকানটায় আসা। এই রাইস পেপারগুলো দিয়ে খুব ইজিলি খুব ভালো সুন্দর স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায় খুব তাড়াতাড়ি, তো আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা বানাই। তো এইটাই মেনলি আজকে আমরা নিতে এসেছি। এই দেখুন আমাদের ভারতীয়রা আমরা যা যা মশলা খাই, গরম মশলা থেকে শুরু করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো থেকে শুরু করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যাবতীয় যা যা স্পাইসেস আমরা খাই সেগুলো কিন্তু সমস্ত পাওয়া যায়। আর এখানে রয়েছে দেখুন আচার, ম্যাঙ্গো পিকল, হট ম্যাঙ্গো পিকল, এখানে সমস্ত আমের আচার, কাশ্মীরি পেস্ট, লঙ্কার বিরিয়ানি বানানোর জন্য যে পেস্টটা দরকার হয় সমস্ত এখানে দেখুন রেডি টু ইট, গরম মশলা পেস্ট থেকে শুরু করে যাবতীয় যা যা দরকার হয় মোটামুটি সবই এখানে পাওয়া যায়। আর এইটা কি জানেন, এটা হচ্ছে পদ্মের যে ডাঁটা হয় বা পদ্মের যে মূলটা হয় সেটা এখানে বিক্রি হচ্ছে, নানা ইউনিক জিনিস এখানে কিন্তু পাওয়া যায়। আর এইখানে দেখুন কত ধরনের ডাম্পলিংস, মোমো, সমস্ত কিছু পাওয়া যায়, আমরা মাঝে মাঝেই নিয়ে গিয়ে খাই এটা, কারণ মোমো আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি। আর এই দেখুন এটা একটা নতুন ইউনিক জিনিস দেখলাম, সেটা হচ্ছে কলা পাতা, এখানে তো কলা পাতা এমনিতে সেরকম পাওয়া যায় না, এই দেখুন এখানে কেমনভাবে বিক্রি হচ্ছে কলা পাতা, এটা প্রথমবার দেখলাম, আগে জানলে ভেটকি পাতুরি বা পাতুরি করলে এরপর থেকে এখান থেকেই নিয়ে যাব। আর এই দোকানটাতে কিন্তু বসেও খাওয়া যায়, মানে এনারা এখানে বিভিন্ন কুইজিন তৈরি করে দেন, তার মধ্যে মোমোও আছে। যাই হোক চলুন এবার আমরা যাই কেকের দোকানে, একটা কেক নেব। এই যে কেকের দোকানে চলে এসেছি, খুব বেশি অপশন নেই, তবে আমাদের যেটা নেবার সেটা অর্ডার করে দিয়েছি। এই রাইস পেপারটা নিয়ে এসেছি আজকে, আর এই যে যেরকম ছবিতে দেখছেন রোলগুলো ওরকমই একটা রেসিপি আজকে বানাবো, চিকেন দিয়ে, চিকেন স্টাফিং থাকবে ভেতরে, তো খুবই ইজিলি খুব তাড়াতাড়ি বানানো যায়। এই দেখুন এই স্টাফিংটা বানানো হয়েছে, এটার মধ্যে একটু চাউমিনও দিয়ে দিয়েছি যাতে একটু হেভি হয় জিনিসটা, আর
পেঁয়াজ রসুন যেগুলো দিয়ে একটা মোটামুটি চাউমিন বানানো যায়, তার সাথে চিকেনের টুকরো রয়েছে। এবার এই স্টাফিংটাকে এই পেপারটার মধ্যে ভরব, আর তার আগে পেপারটাকে না হালকা গরম জলে একটু ভিজিয়ে নিতে হবে, নইলে কিন্তু ওটা নরম হবে না, মানে মুড়বে না ঠিক মতন। এই স্টাফিংটাকে এইভাবে মুড়ে রোল করে আমরা এরকম বানিয়ে নিচ্ছি। এই দেখুন খুব ইজিলি, জাস্ট এই পুরটা বানাতে যতক্ষণ টাইম লাগলো, রোল করতে জাস্ট 5 মিনিটের মধ্যে আমরা এতগুলো বানালাম। এবার একটা কড়াইয়ে একটু তেল গরম করে এগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো স্ন্যাক্স হতে পারে, আমরা তো আজকে এটা ডিনারে খাবো। যে কোনো সস দিয়ে টসও করে নিতে পারেন, অথবা সস বানিয়েও নিতে পারেন। আমরা যেমন সস একটা বানাচ্ছি সেজুয়ান চাটনি, আর এই দেখুন ফ্রাই করার পর এরকম হয়ে যায় খুব ইজিলি, খুব তাড়াতাড়ি। আর এই যে দেখুন কত কত সুন্দর ডিনারটা হয়ে গেছে, আমাদের ডিনার কমপ্লিট। আর এত ভালো খেতে হয়েছিল, রোলগুলো ক্রিস্পি, মানে কামর বসাচ্ছি না, পুরো মনে হচ্ছে যেন কেনা ওগুলো, মানে মনেই হচ্ছিল না যে বাড়িতে বানিয়েছি। তো যাই হোক, ডিনারটা এত ভালো হয়েছে যেন মনটাও খুশি, আর রান্নাঘরের যা যা কাজকর্ম থাকে সমস্ত শেষ করে নিয়েছি, এবার শুতে যাব। আর আজকে ব্লগটাও এখানেই শেষ করছি, আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট, আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে।